নরেন্দ্র মোদীর ডাকা বৈঠকে যোগ দেননি মমতা বন্দ্যোপাধ্যায়, পাঠিয়েছিলেন রাজ্যের অর্থমন্ত্রীকে। আর এবারে সাধারণ বাজেটের আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ডাকা বৈঠকে গড়হাজির রাজ্যের অর্থমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের তরফে পাঠানো হলো সরকারি আধিকারিককে। কেন গড়হাজির পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী? তৈরি হয়েছে জল্পনা। প্রশ্ন উঠছে, বৈঠকে আধিকারিক পাঠিয়ে কি জেটলিকে এড়াতে চাইলেন অমিত মিত্র? রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে এর নেপথ্যে গত কয়েকদিনের ঘটনা প্রবাহ, কারণ বিমা বিল সহ মোদী সরকারের সংস্কারমূলক পদক্ষেপের বিরোধিতায় সংসদে সরব হয়েছে তৃণমূল। এই প্রেক্ষাপটে সংসদে বিশৃঙ্খলার প্রসঙ্গটানে শনিবার নাম না করে তৃণমূলকে খোঁচা দেন অরুণ জেটলি। সরাসরি না বললেও তার ইঙ্গিত ছিল সারদা কাণ্ডের দিকেই। Coal is the other important reform which we are making, which has been held back because of this political obstructionism. And the reason, as I indicated, for political obstructionism is to divert attention, because one political party finds its members involved in something which is unsavory, and therefore to divert attention from that, use obstructionism as an instrument. এরপরই সংসদ চত্বরে ধর্ণায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে নিশানা করেন তৃণমূল সাংসদরা। এর আগে 100 দিনের কাজে বরাদ্দ ছাঁটাইয়ের অভিযোগ তুলেও সংসদের বাইরে হাঁড়ি বিক্ষোভ দেখায় তৃণমূল। এই প্রেক্ষাপটে কেন্দ্রের বৈঠকে অমিত মিত্রর গড় হাজিরা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এই দিনের বৈঠকেও 100 দিনের কাজে বরাদ্দ বৃদ্ধি সহ একাধিক দাবি তোলেন পশ্চিমবঙ্গের প্রতিনিধি। জিএসটি চালু ইস্যুতে অর্থমন্ত্রীদের বৈঠকে ক্ষতিপূরণের প্রসঙ্গ তোলেন তিনি। যদিও জেটলির দাবি, বৈঠকে পণ্য পরিষেবা বিলের পক্ষে মত দিয়েছে অধিকাংশ রাজ্য। অধিকতর রাজ্য যে আয়ে লগভগ সবই রাজ্য জিএসটি কো জলদি লাগু করনে কে পক্ষ মে হ্যায়। মোদী সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব তৃণমূল। বিজেপির দাবি, কেন্দ্র চাইলেও উন্নয়নে রাজ্যের সহযোগিতা মিলছে না। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে কেন্দ্রের এদিনের বৈঠকে অমিত মিত্রর গড় হাজিরা বিজেপির এই অভিযোগকেই জোরালো করল। তাহলে কি এই গড় হাজিরার মাধ্যমে কেন্দ্রকে সংঘাতের বার্তা দিতে চাইল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার? প্রশ্ন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি।